আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মাটির উর্বরতার জন্য অত্যন্ত ক্ষতিকর পরিত্যক্ত টায়ার, টিউব ও পলিথিন, তাই এসবে রিসাইক্লিং আপাতত দৃষ্টিতে শুভ উদ্যোগ। বায়ু দূষণের প্রশ্নে তা কতটুকু পরিবেশ সম্মত? বাংলাদেশে এ নিয়ে গবেষণা হয়েছে বলে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে উন্নত বিশ্বে এ নিয়ে অনেকগুলো গবেষণা পাওয়া গেছে। তাতে টায়ার পাইরোলিসিস কারখানা থেকে 16 ধরনের বায়ুবায়ু রাসায়নিক নিঃসরণের অস্তিত্ব পেয়েছেন গবেষকরা। ঢাকার পরিবেশ দূষণের বিভিন্ন কারণের অন্যতম ইটভাটা, এর সাথে যুক্ত হয়েছে টায়ার রিসাইক্লিং এর নামে গ্রিন অয়েল উৎপাদন। সারা দেশে অপরিকল্পিতভাবে প্রায় শখানেক টায়ার টিউব রিসাইক্লিং কারখানা গড়ে উঠেছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কার্টুন এলাকার অন্য একটি কারখানায় গিয়ে বাইরে থেকে বন্ধ পাওয়া যায়। কিছুক্ষণ পর ম্যানেজার আসলে তার কাছে জানতে চাই কারখানাটি বৈধ কিনা। পরিবেশ দূষণ কারখানা, সেক্ষেত্রে এটার মেইন পরিবেশ এবং ফায়ার, সেই দুইটা আপনাদের আছে কিনা? হ্যাঁ, ফায়ার তো অবশ্যই আছে, কিন্তু পরিবেশের ওখানে পে অর্ডার দেওয়া হয়েছে, ব্যাংক ড্রাফট করা হয়েছে, কিন্তু এখনো কাগজ পাইনি। এলাকার মানুষ জানান এসব কারখানা তাদের জন্য খুবই ক্ষতির কারণ, তুলে ধরেন তাদের নিত্য সমস্যার কথা। কারখানা চালু হওয়ার পরে মানে যে দুর্গন্ধটা বাতাসের সাথে আসে, এটা শ্বাস নিতে কষ্ট হয়। আমাদের ছেলে মেয়েদের সমস্যা হয় এই বাসা থেকে বের হইলে। কিছুদিন আগে আমাদের এই 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 এলাকার গরু ছাগল তারপরে গাছপালা সব মরিয়া গেছে। এটাতে পরিবেশের এই যে গাছের ফল ফাকরি অনেক কমে যাচ্ছে। ওই ঠান্ডা লাগলে বোঝা যায় যে ভিতরে কী পরিমাণ কালি গেছে, ঠান্ডার সময় ওই ভিতর থেকে কালি বের হয় আর কি গাছের সাথে। অবৈধ কারখানা বন্ধের আশ্বাস গাজীপুরের পরিবেশ অধিদপ্তর আর জেলা প্রশাসকের। তারা বলেন এসব কারখানার অনুমোদন নেই, বন্ধের ব্যবস্থা করা হবে। কালীগঞ্জে যে তিনটি তেল টায়ার পুড়িয়ে তেল উৎপাদন করার প্রতিষ্ঠান আছে, এগুলো পরিবেশ সম্মত নয়, এগুলোতে আমরা পরিবেশ ছাড়পত্র দেইনি, এটিপি নাই, ইটিপি নাই। উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা, তাদের মাধ্যমে কয়েকবারই তাদেরকে মোবাইল কোড করে শাস্তির আওতায় আনা হয়েছে ইতিমধ্যে। এসব কারখানা কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে জানতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ চিকিৎসকের কাছে। তিনি বলেন বিভিন্ন গবেষণায় উন্নত বিশ্বের কারখানায়ও ক্যান্সার সহ নানা রোগের উপাদান পাওয়া গেছে, বাংলাদেশের গুলো আরো বেশি ঝুঁকিপূর্ণ। যেখানে অটোমেটিক পদ্ধতিতে হচ্ছে টায়ার রিসাইক্লিং করা হয়, সে গবেষণাগুলোতে দেখা গিয়েছে তাদের মধ্যে সাধারণ জনগণের চেয়ে বেশ কয়েক গুণ পরিমাণে ক্যান্সার ঝুঁকি রয়েছে। ফুসফুসের ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, পায়ুপথের ক্যান্সার এবং মূত্রথলীর ক্যান্সার, ব্লাড ক্যান্সারের প্রবণতাও অন্যদের তুলনায় সেখানে বেশি এবং তাদের বাচ্চাদের আক্রান্তের সংখ্যা বেশি দেখা গিয়েছে। তিনি আরো বলেন এসব কারখানা দিয়ে কিছু মানুষ লাভবান হলেও ভবিষ্যতে ঝুঁকির মাত্রা বহুগুণ বাড়বে। কোন রকমের স্বাস্থ্য ঝুঁকি নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা না গ্রহণ করে যখন কাজ করেন, তখন স্বাস্থ্য ঝুঁকির অনেকাংশেই বেড়ে যায়। বিশেষ করে যে পরিমাণ কার্বন ফুসফুসে ঢুকছে, তাতে শ্বাসকষ্টজনিত রোগ থেকে শুরু করে ফুসফুসের ক্যান্সার এবং অন্যান্য যে ক্যান্সারগুলো অন্য দেশে পাওয়া গেছে, সেগুলোর প্রবণতা এখানে অনেকগুণ বেড়ে যাবে। কারখানাগুলো স্বাস্থ্য ও পরিবেশ সম্মত নয়, এমন দাবি পরিবেশ প্রশাসন ও পরিবেশবিদদের। পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও পবার সাধারণ সম্পাদক বলেন পরিবেশের ব্যাপক ক্ষতি করছে টায়ার রিসাইক্লিং কারখানাগুলো। এটা অত্যন্ত ক্ষতিকর, যারা সেখানে কাজ করে তাদের জন্য তো একেবারে মানে খুবই ক্ষতিকর, আর আমাদের যে পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত এটা ভয়ঙ্কর। তার মতে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি মুক্ত উৎপাদন নিশ্চিত করতে পরিবেশ অধিদপ্তরকে আরও ভূমিকা নিতে হবে। আইনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কোনো শিল্প প্রতিষ্ঠান পরিচালনার কোনো সুযোগ নাই, তাহলে অবশ্যই এটা পরিবেশের সাথে দায়, যে ধরনের ইন্ডাস্ট্রি কীভাবে চলছে। পরিষদের উচিত এদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া এবং এই ধরনের ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দেওয়া। পাইরোলিসিস কারখানাগুলোর অনুমোদন আছে কি না সে তথ্য জানতে কয়েকবার পরিবেশ অধিদপ্তরে গেলে কথা বলার জন্য কাউকে পাওয়া যায়নি। অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর এ কে এম রফিক আহমেদ উপস্থিত থাকলেও কথা বলেননি। তবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জানান অনুমোদনহীন কারখানাগুলো বন্ধ করা হবে। এই অবৈধভাবে কোনো কারখানা থাকবে না, সবই বন্ধ করা হবে। যেভাবে হাইকোর্টের নির্দেশনা আসছে সেইভাবে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটা কার্যকর করা হবে। তিনি আরো বলেন পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী ও অনুমোদনহীন সব কারখানা বন্ধের জন্য অভিযান চলমান রয়েছে।
আমরা আমাদের এই পরিবেশের পক্ষ থেকে এদের বিরুদ্ধে এই কারখানাগুলো বন্ধ করার জন্য যে প্রক্রিয়া করা প্রয়োজন আমরা সেই প্রক্রিয়া গ্রহণ করব। দর্শক, কারখানার পরিবেশ এবং এইসব কারখানা থেকে নির্গত কঠিন ও বায়বীয় উপাদান কেবল শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে তা নয়, চারপাশে বসবাসরত মানুষকেও স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে, নষ্ট করছে মাটি, জল ও বায়ু, আমাদের সুফলা স্বদেশকে ঠেলে দিচ্ছে এক ভঙ্গুর পরিবেশ প্রতিবেশ ব্যবস্থায়, যেখানে মানুষসহ প্রাণ বৈচিত্র্য ক্ষতির মুখোমুখি দাঁড়িয়ে। শ্রম ও কর্মে আমাদের আদি পিতারা সভ্যতা বিনির্মাণ করেছেন, আমাদের কর্ম আগামী প্রজন্মকে তাই ঝুঁকিতে ফেলতে পারে না। সকলের সঙ্গে আমরাও চাই মানুষ বেঁচে থাকুক নির্মল বায়ু জলে। দর্শক, এ বিষয়ে আমরা জানতে চাইব দ্য লয়ার অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার এ এম মাসুমের কাছে। এই ফ্যাক্টরিগুলি যদি পরিবেশ ছাড়পত্র না নিয়ে, যেটা সেকশন টুয়েলভে বলা আছে, তাহলে এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চারের ক অনুযায়ী তাকে নিয়ন্ত্রণ করা এবং এই কন্ট্রোলিংয়ের সমস্ত ক্ষমতা দেওয়া আছে, এবং সে চাইলে অতিরিক্ত এডিশনাল যে ল এনফোর্সমেন্ট বডিকে নিয়েও এটা যে কোনো ধরনের তার অ্যাসিস্ট্যান্স লাগলে সেটাও সাহায্য করবে চারের ক অনুযায়ী। এবং এটার পানিশমেন্ট খুব হার্শ হিসেবে দেওয়া আছে, যেমন হায়েস্ট পানিশমেন্ট আপনার 5 বছর এবং 5 লাখ টাকা পর্যন্ত হতে পারে, যেটা সেকশন 15-12 বলা আছে। এবং কেহ যদি কোনোভাবে অ্যাফেক্টেড হয় এই ফ্যাক্টরির কোনো কর্মকাণ্ডর দ্বারা, তাহলে সে অথবা তার পক্ষে মহাপরিচালক মামলা করতে পারবে পরিবেশ আদালতে, এবং সেটা সেকশন 17 স্পেসিফিকলি বলা আছে। এবং এরকম যদি সিচুয়েশন হয় যে এই ফ্যাক্টরির কারণে আশঙ্কা আছে যে কোনো ধরনের কোনো ব্যক্তি অ্যাফেক্টেড হতে পারে, তাহলে পরিবেশ সংরক্ষণ বিধিমালা 1997 অনুসারে সে মহাপরিচালকের কাছে আবেদন করতে পারবে। এছাড়াও বাংলাদেশ জীব নিরাপত্তা বিধিমালা 2012 বিধি 9 এ ধরনের ফ্যাক্টরির দূষণের কথা বলা আছে, এবং স্পেসিফিকলি বিধি 10 বলা আছে যে 2 বছর পর্যন্ত পানিশমেন্ট হতে পারে, তার বাহিরেও আপনি পেনাল কোড 1860, 269, 270 এবং 278 ব্যবহার করতে পারবেন, যেখানে এই ধরনের ফ্যাক্টরির কারণে যদি কোনো ইনফেকশন বা কোনো ব্যক্তি যদি অ্যাফেক্টেড হয় তাহলে 270 অনুযায়ী 2 বছর পর্যন্ত পানিশমেন্ট দেওয়া যেতে পারে।